যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবান নতুন আপডেট দ্রুত পাওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইডেন্স গুরু। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের প্রশ্ন। সেই প্রশ্নগুলো বিভিন্ন বিগত বছরে বিভিন্ন যেসব পরীক্ষাগুলো হয়েছে সেই সব পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, তো সেইখান থেকে ছাঁটাই করা প্রশ্নোত্তর। এগুলো তোমাদের যে সামনে এসআই অফ এক্সাইজ ডিপার্টমেন্টের পরীক্ষা আছে সেখানে তোমাদের ইম্পর্টেন্ট, তার জন্য তারপরে এএলপির যে এখন পরীক্ষা চলছে তার জন্য খুব ইম্পর্টেন্ট, তারপরে আছে WBP কনস্টেবলের জন্য খুব ইম্পর্টেন্ট, তারপরে পোস্টাল ফায়ারম্যান সব পরীক্ষার জন্যই এটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের খুবই বেশি কাজে লাগবে প্রশ্ন উত্তরগুলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাল বাটনে নিচে যে লাল বাটন দেখবে আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পরে এইখানে যে নোটিফিকেশান বেল আইকন আছে এই বেল আইকনে ক্লিক করবে, ক্লিক করলে নোটিফিকেশান বেলটা অন হয়ে যাবে, তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন তোমরা সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর ভিডিও শেয়ার চাই আমার, ভিডিও অবশ্যই তোমাকে শেয়ার করতে হবে। শেয়ার ভিডিওটা একটা কষ্ট করে একটু শেয়ার করে দেবে, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা একটা শেয়ার করতে পারবে না? অবশ্যই শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডসদের সাথে, যা তখন তারা দেখতে পাবে এবং তারা উপকৃত হবে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে আজকের প্রথম ইম্পর্টেন্ট যে কোয়েশ্চানটি আছে সেই কোয়েশ্চানটি হলো, 1 নম্বর কোয়েশ্চান, দেখো রক্তের শ্রেণীবিভাগ করেন কোন বিজ্ঞানী, কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেছিলেন? এটার উত্তর হবে বিজ্ঞানী কার্ল ল্যান স্টেনার। বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নটি পড়েছে, এগুলো বাছাই করা প্রশ্ন সব। তো তাহলে বিজ্ঞানীর নাম হলো কি, বিজ্ঞানী কার্ল ল্যান স্টেনার। তারপরে 2 নম্বর কোয়েশ্চানটি আজকের হলো, পরিণত মানব দেহে অস্থি সংখ্যা 206টি। এটা অনেকেই এই উত্তরটি জানে, আর যারা না জানে তাদের জন্য তো খুবই ভালো, আর যাদের জানে তাদের জন্যও ভালো। তারপরে গ্লোমেরুলাস দেখতে পাওয়া যায় কোথায়, গ্লোমেরুলাস কোথায় দেখতে পাওয়া যায়, বৃক্কে, মানুষের বৃক্কে গ্লোমেরুলাস দেখতে পাওয়া যায়। বৃক্ক মানে হচ্ছে মানুষের কিডনিতে। তারপরে হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে, হচ্ছে লঘু মস্তিষ্ক মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে। তারপরে হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস রোগ হয় প্রশ্ন আসতে পারে, তো উত্তরটা হলো ইনসুলিন, ইনসুলিন এর অভাবে ডায়াবেটিস রোগ হয়। তারপরে হচ্ছে 6 নম্বর কোশ্চেন, দেখো কড মাছের যকৃত নিঃসৃত তেলে পাওয়া যায় কি, তাহলে ভিটামিন এ পাওয়া যায় কোথায়, কড মাছের যকৃত নিঃসৃত তেলে, কড মাছের যে যকৃত বা লিভার সেইখান থেকে যে তেল নিঃসৃত হয় সেখানে ভিটামিন এ পাওয়া যায়। এরপরে দেখব নেক্সট কোয়েশ্চেন, 7 নম্বর কোয়েশ্চেন, দেখো রান্না করলে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। বেশিরভাগ ভিটামিনই রান্না করলে কিছু না কিছু একটু হলেও ক্ষতি হয় বা নষ্ট হয়, কিন্তু তার মধ্যে হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সিটা রান্না করলে পুরো নষ্ট হয়ে যায়। এরপরের কোয়েশ্চেন হচ্ছে মানুষের মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার, মানুষের মুখের চোয়াল হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এরপর হচ্ছে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান মনে রাখতে হবে এটা 1.6 × 10⁻¹⁹ কুলম্ব, 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। এরপরের কোয়েশ্চেন দেখো 10 নম্বর কোয়েশ্চেন, নাইক্রোম তার কী দিয়ে তৈরি, নাইক্রোম তার তৈরি হয় লোহা, নিকেল ও ক্রোমিয়াম, তিনটি ধাতুর সংকর ধাতু হলো নাইক্রোম তার। নাইক্রোম তার কোথায় ব্যবহার করা হয়, নাইক্রোম তার ব্যবহার করা হয় ফিলামেন্টে, তারপরে হিটার, এসব জায়গাতে নাইক্রোম তার ব্যবহার করা হয়, কারণ নাইক্রোম তাপ অতি উচ্চ তাপমাত্রাতেও গলে যায় না তার জন্য। এরপর হচ্ছে 11 নম্বর, দেখো আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, হাইগ্রোমিটার, হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। এরপরে তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি হলো সেটি হলো যে সোল্ডার নামক সংকর ধাতুটি হলো টিন ও সীসার মিশ্রণ, সোল্ডার নামক যে একটা সংকর ধাতু পাওয়া যায় সেটি হচ্ছে কি টিন এবং সীসার মিশ্রণ। তো বন্ধুরা এই যে কোশ্চেনগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলো খাতাতে লিখে রাখতে পারো, সেখান থেকে পড়তে পারো, নাহলে ভিডিওর থেকেও পড়তে পারো, লাস্ট পর্যন্ত দেখো এবং পুরো নোট করে রাখবে সবগুলো, তাহলে তোমাদের পরে পড়তে খুব ভালো হবে। 1 নিউটন সমান কত ডাইন, 10⁵ ডাইন। তারপরে হচ্ছে দার্শনিক উল বলা হয়, এটা তো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে,
দার্শনিক উল বলা হয় কাকে? জিঙ্ক অক্সাইড বা ZnOকে বলা হয় দার্শনিকের উল। এরপরে দেখো 15 নম্বর কোয়েশ্চেন, ফিউজ তার যে সংকর ধাতু দিয়ে তৈরি, ফিউজ তার যে সংকর ধাতু দিয়ে তৈরি তা হলো টিন ও লেডের, টিন এবং লেডের মিশ্রণ দিয়ে তৈরি হয় ফিউজ তার। এরপরের কোয়েশ্চেন দেখব, ফিউজের যে তার একটু বেশি ভোল্টেজ হয়ে গেলে এক ফিউজটা কেটে যায়, তো এইভাবে তারটা তৈরি করা হয় যেন একটু উষ্ণতাতে কি হয়, বেশি উষ্ণতাতে তারটা কেটে যায়, না হলে যদি মোটা তার ওইখানে দেওয়া থাকতো সেরকম কিছু তার, তাহলে সেটা কী হতো, কাটতো না, তখন সারা বাড়িতে একটা কারেন্টের প্রবলেম হয়ে যেত, সেই জন্য ফিউজ তার সংকর টিন ও লেডের সংকর ধাতু দিয়ে তৈরি করা। এরপর 17 নম্বর কোয়েশ্চেন দেখো, সরল পেরিস্কোপ আলোর কোন নীতি মেনে চলে? সরল পেরিস্কোপ, পেরিস্কোপ যন্ত্র তো আমরা অনেকেই সবাই জানো, যে সমুদ্রের তলায় যে সাবমেরিন থাকে তার থেকে বাইরের জায়গা দেখার জন্য, বাইরের দৃশ্য দেখার জন্য আগে পেরিস্কোপ ব্যবহার করা হতো, তো সেখানে বলছে সরল পেরিস্কোপ আলোর কোন নীতি মেনে চলে, প্রতিফলন, আলোর প্রতিফলন নীতিকে মেনে চলে সরল পেরিস্কোপ। এরপর হচ্ছে কুকুর বিড়াল রাতের অন্ধকারে ভালো দেখতে পায় কেন? কুকুর বিড়াল রাতের বেলা রোড চোখে রড কোষের সংখ্যা বেশি বলে, চোখে এক ধরনের কোষ থাকে যেটা হচ্ছে রড কোষ, তো রড কোষের সংখ্যার উপর নির্ভর করে রাত্রে দেখতে পাওয়াটা, রাত্রে যাদের রড কোষের সংখ্যা বেশি থাকে তারা রাত্রে বেশি দেখতে পায়, এটা মনে রাখবে। তো কুকুর বিড়াল যেসব বাঘ কুকুর বিড়াল এইসব প্রাণীগুলো দেখবে রাত্রে চোখগুলো জলজল করে, কারণ তাদের চোখের মধ্যে রড কোষ বেশি থাকে, তাই রড কোষের সংখ্যা বেশি থাকে তারা রাত্রে বেশি দেখতে পায়। এরপরের কোয়েশ্চেন হবে, নিউট্রনের আবিষ্কার করেছিলেন কে? নিউট্রনের আবিষ্কার করেন চ্যাডউইক। এরপরে দেখো 19 নম্বর কোয়েশ্চেন, হীরে কাটলে তার উজ্জ্বলতা বাড়ে কেন? হীরে কাটলে তার উজ্জ্বলতা বেড়ে যায় তার কারণ হচ্ছে হীরের উচ্চ প্রতিসরাঙ্ক আছে, উচ্চ প্রতিসরাঙ্ক থাকার কারণে হীরে যখন কাটা হয় তখন তার উজ্জ্বলতাটা আরও বেশি বেড়ে যায়। এরপর হলো বক্সাইট হলো কি? বক্সাইট হলো একটা অ্যালুমিনিয়ামের একটা আকরিক। এরপর 20 নম্বর কোয়েশ্চেন দেখো, তরল পারদ বাষ্পে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? পারদ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়? জল যেমন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়, তেমনি পারদ হচ্ছে 357 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। 21 নম্বর কোয়েশ্চেন দেখো, প্রেশার কুকারে খাবার তাড়াতাড়ি রান্না হয় কারণ? প্রেশার কুকারে খাবার তাড়াতাড়ি রান্না হওয়ার কারণ হলো জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, প্রেশার কুকারের মধ্যে উচ্চ চাপে জলের স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়, তারপরে খাবারটি তাড়াতাড়ি রান্না হয়। এরপরে 22 নম্বর কোয়েশ্চেন, বিদ্যুতের পরিমাপের একক কী? বিদ্যুৎ পরিমাপের একক হচ্ছে কুলম্ব। সেই 23 নম্বর হচ্ছে, জিপসাম এর রাসায়নিক সংকেত কী? CaSO4 2H2O, মানে হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর দুঅণু জল, টু এইচ টু ও, ক্যালসিয়াম সালফেট টু এইচ টু ও, জিপসামের রাসায়নিক সংকেত। সবচেয়ে এরপর 24 নম্বর কোয়েশ্চেন, শব্দ সবচেয়ে দ্রুত গতিতে যায়, সবচেয়ে শব্দ কোন মাধ্যমের মধ্য দিয়ে সবচেয়ে দ্রুত গতিতে যায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষাতেই আসে। হচ্ছে স্টিল, উত্তর হবে কি স্টিল, স্টিল মাধ্যমের মধ্য দিয়ে শব্দ দ্রুত গতিতে যায়, কারণ কি না, স্টিলের ঘনত্ব হচ্ছে সব থেকে বেশি, সেই জন্য স্টিলের মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সব থেকে দ্রুত গতিতে যায়। এরপর 25 নম্বর কোয়েশ্চেন দেখো, তেজস্ক্রিয়তার আবিষ্কারক হলো? তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? হেনরি বেকারেল আবিষ্কার করেছিলেন তেজস্ক্রিয়তা। এরপরে 26 নম্বর কোয়েশ্চেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কিসের ব্যবহার সবচেয়ে বেশি? আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার যে কোনো জায়গাতেই ব্যবহার করা হচ্ছে এখন, যে কোনো সংযোগ মাধ্যম ক্ষেত্রে। তারপর 27 নম্বর, যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করে কি? ডাইনামো, ডাইনামোর মাধ্যমে কি হয়, জলবিদ্যুৎ কেন্দ্র ডাইনামো ঘোরানোর ফলে সেখানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎশক্তি উৎপন্ন করা হয়, তার মানে হচ্ছে যে যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তি রূপান্তরিত করে, উত্তর হবে ডাইনামো। 28 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, দুটি আলাদা বরফের টুকরো একসঙ্গে চেপে ধরলে দুটো মিলে এক হয়ে যায় কারণ কি? হাতের মধ্যে যদি দুটো আলাদা বরফের টুকরোকে একসাথে চেপে ধরা হয় তাহলে বরফের টুকরোগুলো জড়া লেগে যায়, কারণ হচ্ছে বরফের গলনাঙ্কটা চেপে ধরলে গলনাঙ্ক কমে যায়, সেই জন্য বরফ দুটো
জড়া হয়ে যায়, জড়া লেগে যায়। এরপর দেখো 31 নম্বর কোয়েশ্চন, রান্নার সিলিন্ডারে যে গ্যাস থাকে, রান্নার সিলিন্ডারে বুটেন, বিউটেন, এটা বিউটেন হবে, বিউটেন ও প্রোপেন দুটি গ্যাস ব্যবহার করা হয় রান্নার সিলিন্ডার গ্যাসে। 32 নম্বর, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় অক্সোজিন, অঙ্কোজিন ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয়। এরপরে 33 নম্বর কোয়েশ্চন দেখো, উদ্ভিদের প্রধান সালোকসংশ্লিয় অঙ্গের নাম কি? উদ্ভিদের প্রধান সালোকসংশ্লিয় অঙ্গ হচ্ছে পাতা, পাতার পাতার মধ্যে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সংঘটিত হয়, যেমন পাতার মেসোফিল কলার ক্লোরোফিল যুক্ত কোষে সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়, পাতাকে উদ্ভিদের প্রধান সালোকসংশ্লেষীয় অঙ্গ বলা হয়। 34 নম্বর হচ্ছে, কোন মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়? ম্যাগনেসিয়ামের অভাবে, ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়, তারপরে দেখবে উদ্ভিদে পাতা, পাতা দেখবে হলুদ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে উদ্ভিদে তার ক্লোরোসিস রোগ। তাহলে ম্যাগনেসিয়ামের অভাবে, মৌলের অভাবে উদ্ভিদে ক্লোরোসিস রোগ হয়। 35 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, প্রোটিনের হাইড্রোলিসিস এর ফলে উৎপন্ন হয় কি? প্রোটিনের হাইড্রোলিসিসের ফলে উৎপন্ন হয় অ্যামাইনো অ্যাসিড। এরপর দেখো, ক্রেবস চক্র সংঘটিত হয়, ক্রেবস চক্র প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হয়? ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল, সেটি সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘরও বলা হয়। এরপরে দেখব 37 নম্বর কোয়েশ্চেন, কোন ভিটামিন মূত্রের সাথে নির্গত হয়? মূত্রের সাথে নির্গত হয় ভিটামিন সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর 38 নম্বর কোয়েশ্চেন, এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জীবদেহের বৈশিষ্ট্য যার দ্বারা বাহিত হয়? জিন, জিনের দ্বারা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্য বাহিত হয়। এরপর দেখো 39 নম্বর কোয়েশ্চেনে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আছে, গাড়ির ব্যাটারিতে কী অ্যাসিড থাকে? গাড়ির ব্যাটারিতে থাকে সালফিউরিক অ্যাসিড, H2SO4, গাড়ির ব্যাটারিতে থাকে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। এরপর 40 নম্বর কোয়েশ্চেন দেখো, পাখি সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? এটা তো বিভিন্ন পরীক্ষাতে বারবার এসছে এবং সামনে যে পরীক্ষাগুলো সেখানে অনেক পড়ার চান্স আছে এটা আসার। তো হচ্ছে পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি, পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন 41 নম্বর, সবচেয়ে দুর্বল ফোর্স হলো, সবচেয়ে দুর্বল ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এরপর 42 নম্বর কোয়েশ্চেন, সমুদ্রের জল নীল দেখায় কারণ সমুদ্রপৃষ্ঠে সূর্যের আলোর কী ঘটে? সমুদ্রের জল দেখবে দূর থেকে নীল লাভও দেখায়, তাহলে কেন দেখায় না? কারণ হচ্ছে বিক্ষেপণ ঘটে, সূর্যের আলোকের সমুদ্রের জলের উপরে বিক্ষেপণ ঘটার ফলে সমুদ্রের জল নীল রঙের দেখায়। 43 নম্বর কোয়েশ্চেন, একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে, ইহা নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়া নিউটনের তৃতীয় গতিসূত্রতে কী বলা হয়েছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে একটি বল মাটিতে পড়ে যায় তা আবার লাফিয়ে ওঠে, সেটা ক্রিয়া, তারপরে সেটা প্রতিক্রিয়ার ফলে মাটিতে আবার লাফিয়ে ওঠে, সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। চাপের এসআই একক কী? চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, চাপ বা প্রেসার, প্রেসারের এসআই একক হচ্ছে পাস্কাল। চলো নেক্সট কোয়েশ্চেন 45 নম্বর, স্ফিগমোনোমিটার, একটু স্পেলিংটা ভুল আছে, স্ফিগমোনোমিটার হবে, যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? স্ফিগমোনোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় রক্তচাপ, বা ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম হলো স্ফিগমোনোমিটার। 36 নম্বর কোয়েশ্চান, এমআরআই এর পুরো নাম কি? এমআরআই এর পুরো নাম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। চলো এরপর নেক্সট কোয়েশ্চেন 47 নম্বর কোয়েশ্চেন দেখো, কোন একক এর সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়? ডায়াপ্টার, ডায়াপ্টার এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়। এটা তো বারবার পড়েই খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, যতগুলো কোয়েশ্চেন আমি বলছি এখানে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেনেই খুবই ইম্পর্টেন্ট। 48 নম্বর কোয়েশ্চেন দেখো, টেলিভিশন আবিষ্কার করেন কে? জন লেগি বিয়ার্ড,
এটা সবাই নামটা জানে, জন বেয়ার্ড হিসাবে নামটা জানে, পুরো নাম হচ্ছে জন লেগি বেয়ার্ড, টেলিভিশন আবিষ্কার করেছিলেন। এরপর দেখো 49 নম্বর কোয়েশ্চন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে এমন একটি গ্যাস যা ছড়িয়ে দিলে, মানুষের কাছে যদি ছড়িয়ে দেওয়া হয়, মানুষের নাকে ঢুকলে মানে হাসি পায়, সেই জন্য নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। 50 নম্বর কোয়েশ্চন হচ্ছে, কোন প্রাণী অতিবেগুনি রশ্মি দেখতে পায়? এটা পাই হবে কোন প্রাণী? মৌমাছি হচ্ছে এমন একটি প্রাণী যা অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে যা মানুষের শরীরকে ক্ষতি করছে, বিভিন্ন প্রাণীকে, সেটি মৌমাছিরা দেখতে পায়। আল্ট্রাভায়োলেট রে, ইউভি রে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর তোমরা যে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, শেয়ার যেমন বন্ধ না হয়, শেয়ার চলতে থাকে। তাহলে আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা আমার জন্য একটু কষ্ট করো, একটু কষ্ট করে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও সেখান থেকে উপকৃত হবে। ধন্যবাদ।